ডিয়ার স্টুডেন্ট, আমি এমডি আশরাফুল হক। দেখো, তোমাদের বইয়ের অঙ্ক, ক্লাস থ্রির অঙ্ক আমি আলোচনা করছি। কি এখানে বলছে, সরল অঙ্কের সাহায্যে অঙ্কের নিয়মে সমাধান করো, অর্থাৎ সরলের সাহায্যে অঙ্কগুলো সমাধান করতে বলছে। এর আগে আমি তোমাদের অঙ্ক করিয়েছি বিভিন্ন ধরনের, আজকে আবার এই সিস্টেমে আমি অঙ্কগুলো এর আগে করেছিলাম কি নিচের সমাধান করতে। এখানে এখন কি বলেছে, সরল অঙ্কের সাহায্যে অঙ্কের নিয়মে সমাধান করো, অর্থাৎ সরলের নিয়মে আমাকে সমাধান করতে হবে। তো স্টুডেন্ট, তোমরা দেখো, তোমাদের এখানে 18 নম্বর অঙ্ক কি বলছে দেখো, এক ব্যবসায়ী 1,000 টাকা নিয়ে বাজারে গেলেন। যাওয়ার পরে কি বলছে, 375 টাকা ডাল, 287 টাকার তেল, 140 টাকা লবণ এবং 125 টাকার মশলা কিনলো, তার কাছে আর কত টাকা থাকলো? এই জিনিসগুলো, চার ধরনের তিনি জিনিস কিনলেন, তার থেকে আর 1,000 টাকা তিনি নিয়ে গিয়েছিলেন, এখন তার কাছে কত টাকা রয়েছে? আমরা তাহলে অঙ্ক করছি, সরলের নিয়মে করবো অঙ্কটা। সরলের নিয়মে দেখো করছি, তুমি বুঝতে পারবে। তাহলে কি করলাম, 1,000 টাকা নিয়ে গেছে, কত টাকা, 1,000 টাকা, তার থেকে বাদ দেবো কত টাকা, যে সমস্ত জিনিসগুলো সে কিনেছে সেটা যোগ করে বাদ দেব। ঠিক আছে, তাহলে সমান দিয়ে আমি সরলের নিয়মে করছি, 1,000 এখানে বসিয়ে দাও, বিয়োগ 375 এখানে সাইডে যোগ করে নিচ্ছি, তোমরা দেখো 375, 287, 140 এবং 125-কে যোগ করো। ঠিক আছে, যোগ করে নিলাম, তোমরা সবাই জানা, 5 5 10 7 17, 17 7 হলো 1। ঠিক আছে, এখানে ধরো 8 8 6 কত, 8 2 10, 10 4 14, 14 7 কত হয়, 14 7 তোমার হচ্ছে 21, 14 7 21, আর একে এখানকার 1 আছে, তাহলে কত হলো 22, 22 হলো, হাতের থাকলো 2, আবার 3 2 5, 3 2 5 2 7, 7 8 2 কত, 9, তাহলে 3 2 5 আর 2 7, 7 2 9 মানে 927 টাকা, তার মানে আমি এখানে বিয়োগ করবো 927 টাকা। ঠিক আছে, এবার আমার উত্তর আসবে, ওকে, কত হবে এটা, 1,000 থেকে 927 টাকা বিয়োগ করতে হবে, 1,000 থেকে 927 টাকা বিয়োগ করলেই আমি অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে বিয়োগ করে দেখিয়ে দিই তোমাদের, 1,000 থেকে 927 টাকা বাদ দাও বা বিয়োগ করো, তাহলে এখান থেকে ধার নাও, তাহলে কি 10 10 থেকে 7 বাদ দিলে কত হবে, 3, 1 চলে তাহলে 3 হলো, এখানে আবার 1 ধার নাও, তাহলে 10 10 থেকে 3 বাদ দিলে কত, 7, এখানে 1 চলে হলো, তাহলে কত হলো 10, তাহলে 10 থেকে 10 বাদ দিলে 0, তাহলে তোমার উত্তর হলো কত, 73 টাকা, 73 টাকা তিনি তাহলে আর বাজার থেকে ফেরত নিয়ে আসবেন বা পাবেন, বাজার থেকে তিনি ফেরত পাবেন কত টাকা, 73 টাকা, 73। তাহলে এখানে কোশ্চিনে কি বলেছে, যে তার কাছে আর কত টাকা থাকলো, তাহলে আমরা এখানে লিখবো, অতএব তার কাছে আর 73 টাকা থাকলো, ওকে, তাহলে তার কাছে আর 73 টাকা থাকলো। এই যে তোমাদের সরলের সিস্টেমে, অর্থাৎ সরলের নিয়মে অঙ্ক, বুঝা গেল? তাহলে পর আর একটা অঙ্ক আমি দেখাচ্ছি তোমাদের, দেখো দেখে দেখো, 24 নম্বর, তোমার দাদা 670 টাকা নিয়ে বাজারে গেলেন, 670 টাকা নিয়ে বাজারে গেলেন, তার থেকে তোমার জন্য 325 টাকার জামা প্যান্ট, জামা এবং প্যান্ট, এবং তোমার বোনের জন্য 295 টাকার ফ্রক কিনলেন, তোমার দাদার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল, অবশিষ্ট মানে বাকি, ঠিক আছে, মনে থাকবে, অবশিষ্ট মানে বাকি, মানে তার কাছে আর কত টাকা থাকবে। তাহলে কত টাকা নিয়ে গেছিলো, 670 টাকা নিয়ে গেছিলো, তার বোনের, তোমার বোনের জন্য তোমার নিয়েছে কত, 325 টাকার জামা প্যান্ট তোমার জন্য, এবং তোমার বোনের দিয়েছে 295 টাকা ফ্রক, এখন তোমার দাদার কাছে কত টাকা থাকলো, তাহলে মোট টাকা কত টাকা নিয়ে গেছিলো, 24 নম্বর অঙ্ক, কত টাকা নিয়ে গেছিলো, 670 টাকা, বিয়োগ, এখানে আমি প্রথম প্রথম ঘেরবো যেহেতু যোগ করছি, 325 আর 295 যোগ 295 টাকা, এটা টাকা নিয়ে সে বাজারে বাজার করেছে, অর্থাৎ আমরা বাজারটা দেখব। তাহলে সমান দিয়ে দেখো, 670 বিয়োগ, এটা যোগ করি, যোগ করে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি আবার আমি, 325 295 যোগ করে, 5 5 10 0 তাহলে 1, 9 2 কত হয়, 10 1 2 12, আর তাহলে 1 3 2 5 1 6,
তাহলে 620 টাকার তার বাজার হচ্ছে, 620 টাকা। এবারে 620 টাকা থেকে বাদ দিয়ে দাও তোমরা, তাহলে কত হবে, 0 7 থেকে 2 বাদ দিলে 5, মানে 50 টাকা। তাহলে তার 50 টাকা আর পকেটে থাকবে বা অবশিষ্ট থাকবে, বুঝা গেল? তাহলে লিখে দিই, তাহলে অতএব দিয়ে লিখতে হয়। এখানে কি বলেছে, তোমার তোমার দাদার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল, তাহলে তোমার যদি বলে তাহলে আমরা বলবো আমার, ঠিক আছে? তার মানে আমাকে, যেহেতু কোশ্চিন আমাদের করা হচ্ছে, তাই আমরা কি বলবো, কোশ্চিনে যদি তোমার থাকে তাহলে আমরা বলবো আমার, বুঝা গেল? তাহলে লিখতে হবে এখানে আমার, আমার দাদার কাছে, যেহেতু তোমার দাদা বলেছে, তাহলে আমার দাদার কাছে, দাদার কাছে আর পঞ্চাশ টাকা অবশিষ্ট রইল, অবশিষ্ট রইল, বুঝা গেল? এই যে অঙ্ক, তো তোমরা অঙ্কটা আশা করছি বুঝতে পারলে, এইভাবে করবে, সহজ নয়ং, এটা এভাবে করো। এবং যদি কোথাও আবার অসুবিধা হয় তো তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, আমাদের ভিডিওটির নিচে লিঙ্কে যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে কমেন্ট কমেন্ট করবে এবং জানাবে কোথায় ভুল হচ্ছে, পাতা নাম্বার এবং অঙ্কের নিয়ম। তোমাদের এখানে পাতা নাম্বার হচ্ছে 37, ঠিক আছে, 37, পেজ নাম্বার 37, 37-এর অঙ্ক কিন্তু, বোঝা গেল, 37 পাতা। তো দুটো অঙ্ক আমি করে দেখালাম তোমাদের, পরবর্তীতে আবার তোমরা নিজে থেকে করো, যদি অসুবিধা হয় তো আমাকে অবশ্যই জানাও। আশা করছি তোমরা সবাই ভালো থাকো, ভালো থাকবে এবং অঙ্কগুলো ঠিকঠাকভাবে করবে। তাহলে তোমাদের অঙ্ক কটা থাকছে এখানটাই, কটা দিলাম আমি দেখো, দুটো করে দেখালাম, 1 2 3 4 5, এটা নিয়ে 6টা, 6টা অঙ্ক তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, যদি কোথাও না পারো, অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? তো ধন্যবাদ।